সারা বিশ্ব আজ করোনা ভাইরাসের ভয়াবহ থাবায় আক্রান্ত। ভারতবর্ষ তার থেকে বাদ যায়নি। এই রাজ্যে প্রতিদিন আক্রান্তের সংখ্যা এবং মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। সারা দেশের সাথে এই রাজ্যেও তৃতীয় দফায় লকডাউন চলছে। মঙ্গলবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে জানিয়েছেন, হয়তো লকডাউনের মেয়াদ বৃদ্ধি পাবে। এইরূপ পরিস্থিতিতে অনেকেই কর্মহীন হয়েছেন, অসুবিধার সম্মুখীন হয়েছেন দরিদ্র অসহায় মানুষগুলি, তাদের খাদ্য সংকট দেখা দিয়েছে, যদিও অনেকেই তাদের ত্রাণ তুলে দিচ্ছেন। এই লকডাউন পরিস্থিতিতে অনেকেই আনন্দবার্তার কাছে ত্রাণ সাহায্যের আবেদন জানাচ্ছেন, কিন্তু আমাদের সদিচ্ছা থাকলেও উপায় নেই, কারণ এইরূপ পরিস্থিতিতে ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলি বন্ধ থাকায় আমরাও বিজ্ঞাপন থেকে বঞ্চিত হচ্ছি। এইরূপ পরিস্থিতিতে সঠিক সময় কর্মীদের বেতন দিয়ে প্রতিষ্ঠানটিকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এরই মধ্যে পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের কারবালা সংলগ্ন পাশিখানা এলাকা এবং বোরহাটের তিওয়ারিগুলি এলাকার দরিদ্র অসহায় মানুষগুলি বারবার সাহায্যের আবেদন জানিয়ে আসছেন। ওইসব মানুষগুলির করুণ আবেদনে সাড়া দিয়ে বুধবার ওই এলাকায় প্রায় 200 জন অসহায় মানুষের হাতে আনন্দবার্তা নিউজ চ্যানেলের উদ্যোগে সমাজসেবী কাঞ্চন কাজী, আইনুল হক মল্লিক, হীরা কাজী, বিশ্বেশ্বর চৌধুরী এবং বিশ্বনাথ মণ্ডলের সহযোগিতায় চাল, ডাল সহ অন্যান্য খাদ্য সামগ্রী এবং প্রায় 14 রকমের সবজি তুলে দেওয়া হয়। করোনা ভাইরাসের যে মহামারী প্রকোপ, তাতে আমাদের দিঘিরপুর পাশিখানার মানুষজন এর মধ্যে তার সেই প্রকল্পে অবস্থা খুবই খারাপ, অর্থনৈতিক অবস্থা মানুষের মধ্যে খুব খারাপ। আনন্দবার্তার উদ্যোগে এখানকার মানুষজনের যে অর্থনৈতিক অবস্থা, তাতে এই দৈনন্দিন জীবনযাত্রার ক্ষেত্রে যেগুলো প্রয়োজন সেটা আনন্দবার্তার কাছ থেকে আমরা খবর পাই। তাদেরই উদ্যোগে আজকে আমি এখানে কিছু 200 পরিবারকে চাল, ডাল, সবজি, বিভিন্ন আনাজ তুলে দিচ্ছি, যাতে তাদের কিছুদিন অন্তরক্ষে একটু স্বাচ্ছন্দ্যে কাটুক। কি হচ্ছে, কোথায় হচ্ছে? আপনারা অবগত আছেন যে সারা বিশ্ব জুড়ে একটা কোভিড-19 যে মহামারী চলছে, সেই মহামারীকে আটকাতে লকডাউন কথা সারা বিশ্ব জুড়ে চালু আছে, আমাদের ভারতবর্ষে তথা পশ্চিমবঙ্গে চালু আছে। এই মতো অবস্থায় যা সাধারণ গরিব খেটে খাওয়া মানুষ, অসহায় মানুষ যা প্রত্যেক দিন আনে প্রতি খায়, তাদের প্রত্যেকের জীবনযাপন করতে প্রচন্ড অসুবিধার সম্মুখীন তারা হচ্ছে। আমাদের রাজ্য সরকার যথেষ্ট দেখভাল করছে, রেশনের চাল দিচ্ছে, তা সত্ত্বেও মানুষের যে দৈনন্দিন জীবনের চাহিদা সেগুলো তো পূরণ করতে আনন্দবার্তা কর্ণধার রাজীব আমার কাছে আহ্বান করেছিল এবং আমরা বিষয়ে অবগত আছেন। আমি একটা আহ্বান করেছিলাম সবাইকে মোবাইলে, আমি বলেছিলাম রাজীব আনন্দবার্তার মাধ্যমে যে কাউরি যদি কোনো প্রয়োজন হয় আমাকে জানাবেন, চাল থেকে ডাল থেকে আরম্ভ করে সে আমি সেখানে পৌঁছে দেবো এবং সরাসরি পৌঁছে সেখানে বিতরণ করব। সেই প্রেক্ষিতে আমাকে রাজীব এবং কর্ণধার রাজীব অম্পা আমাকে আহ্বান করেছিল। আজকে আমি এসেছি ওদের উদ্যোগে এবং এখানকার যুবক সঙ্গে এবং আমাদের যারা ছেলেরা আছেন, হ্যাঁ, তাদের উদ্যোগে এনেকে পাশিখানা এলাকা 21 নম্বর ওয়ার্ডে একা প্রায় 150 অধিক পরিবারকে আমরা চিহ্নিত করেছি। ওরা তাদেরকে আমরা আজকে চাল, মুসির ডাল, সবজি খাবে তাদেরকে, তাদের অন্তত 2-3 দিন বা 4-5 দিন জীবন ধারণ যেন করতে পারে সেরকম ব্যবস্থা আমরা করেছি। এবং আমরা ধন্যবাদ জানাই রাজীব ভাই ঘোষ এই উদ্যোগকে, আমরা রাজীবকে আন্তরিক কি বলব সম্মানও জানাই রাজীব ভাই প্রশংসা জন্য এবং অঙ্কু আমরা আন্তরিক ধন্যবাদ জানাই। আমরা আনন্দবার্তা যে উদ্যোগ, এই উদ্যোগকে আমরা শুধু 21 নম্বর ওয়ার্ডে বলে সীমাবদ্ধ না রেখে আমি রাজীবকে বলব আপনার মিডিয়ার মাধ্যমে সারা বর্ধমান শহরে প্রত্যেকটা ওয়ার্ডে এইভাবে চিহ্নিত করুন এলাকা যেখানে মানুষের খাদ্যদ্রব্য পৌঁছাতে পারছে না, আমাদেরকে জানান, আমাদের সহায়তা করেন, আমরা আমাদের পাশে থাকবো।
এবং রাজীবের শুধু আমি নই সহায়তা করেনি, আমার সঙ্গে বিশুদা সহযোগিতা করেছে, হিরণ কাজী সহযোগিতা করেছে আমার ভাই, এবং আমাদের পরিবার থেকে সহযোগিতা এসছে, এবং আরও অন্যান্য রাজীব সেগুলো জানে, এবং আইনুল হক মল্লিক বিশিষ্ট সমাজসেবী, উনিও সহযোগিতা করেছেন, সাহায্য করেছেন। এরকম একটা একত্রিত সবাই মিলে একটা সহযোগিতা করে আজকে আমরা আমি রাজীবকে আবার বলছি, আমরা এই টিমটা আপনাদের পাশে আমরা থাকবো। আপনারা চিহ্নিত করুন প্রত্যেকটা ওয়ার্ডে এলাকা এলাকা মানুষদের, কোথায় মানুষের খাদ্যদ্রব্য সংকটের মধ্যে পড়েছে, কোথায় তাদের খাদ্যদ্রব্য প্রয়োজন আছে, গরিব অসহায় মানুষ যারা, অনেক মধ্যবিত্ত মানুষ যারা কোথায় যেতে পারছেন না, এরকম মানুষ চিন্তা করুন, আমাদেরকে জানান, আমরা সরাসরি খাদ্যদ্রব্য পৌঁছে দেবো আপনাদের হাতে, আপনাদের মাধ্যমে। পাশিখানা বলে 21তম ওয়ার্ড, এখানে কিছু মানুষকে আনন্দবার্তার তরফ থেকে কিছু ডাল সবজি চাল দেওয়া হলো। তাদের এই সারা বিশ্ব জুড়ে কোভিড-19 যে মহামারী চলছে, সেই মহামারীতে সারা বিশ্ব যে লকডাউন চলছে, সেই লকডাউনে মানুষের দৈনন্দিন খুবই অসুবিধা, মানুষের রুজি রোজগার বন্ধ আছে। সেই পরিপ্রেক্ষিতে আনন্দবার্তা একটা উদ্যোগ নিয়েছিল এবং আমাকে আহ্বান করেছিল যে এরকম একটা 21তম ওয়ার্ডে আমরা কিছু মানুষের হাতে চাল ডাল তুলে দেবো, আপনার সাহায্য দরকার। আমি সেই জন্য ওনার ডাকেতে এখানে এসেছিলাম। তো আমি আনন্দবাদ থেকে বলবো, এরকম যদি উদ্যোগ থাকে আমাকে বলবেন, আরও অন্য অন্য জায়গায় যা আরও মানে আরও যে বর্ধমানে যে ওয়ার্ড আছে সেই ওয়ার্ড বা অন্য কোথাও আছে আমাদের আহ্বান করবে, নিশ্চয়ই আমরা অংশগ্রহণ করবো। আনন্দবার্তা পরিবারের সকল সদস্য এবং যারা যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তারা ওইসব অসহায় মানুষদের হাতে এই খাদ্য সামগ্রী তুলে দেয়। আমরা এই পাশিখানা এলাকায় কিছু দুস্থ মানুষ আমাদের কাছে কিছু সাহায্যের আবেদন জানিয়েছে, যদিও এরকম পরিস্থিতিতে আমাদের কতটা সাহায্য করতে পারবো, কারণ আমরা একটা প্রতিষ্ঠান চালাই, তাই সেই জায়গায় দাঁড়িয়ে সেই আবেদনের সাড়া দিয়ে বিভিন্ন ব্যক্তির সহযোগিতা নিয়ে আজ আমরা প্রায় 200 মানুষের মতে চাল ডাল বিভিন্ন খাদ্য সামগ্রী ও শাকসবজি, প্রায় 14 রকমের শাকসবজি তুলে দিলাম। এতে হয়তো তাদের অভাব সবটা মেটাবে না, তবে আমাদের সাধ্য মতন আনন্দবাটা যেটুকু সাধ্য সেই অনুযায়ী আমরা চেষ্টা করলাম। আমরা আমাদের একটা জিনিসকে আমরা সবসময় থাকতে চাই মানুষের পাশে, সমাজের কিছু দায়বদ্ধতা আছে, কিন্তু এইরকম পরিস্থিতিতে আমাদেরও অনেকটা পিছিয়ে যেতে হচ্ছে, সেই অবস্থাতেও আমরা চেষ্টা করলাম কিছু সাহায্য। ব্যুরো নিউজ আনন্দবার্তা।